আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে মাংস অথবা গোশত দেখলে কি হয়, সেটা গরুর মাংস, মুরগির মাংস অথবা কোনো হাঁসের মাংস অথবা রাজা হাঁসের মাংস অথবা কবুতরের মাংস অথবা কোনো পাখির মাংস, এই প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকছে। এবং এছাড়া এটার মধ্যে আরও অন্যান্য প্রাণীর মাংস নিয়ে এবং ইত্যাদি ইত্যাদি হিংস্র পশু, শিয়াল, তারপর চিড়িয়াখানার প্রাণীগুলো, হরিণ, গাধা, সকল কিছুর স্বপ্নের ব্যাখ্যা এই ভিডিওতে থাকছে আর কি, এগুলোর মাংস দেখলে। এই জন্য ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের আমরা এই স্বপ্নের ব্যাখ্যাটা সাজিয়েছি আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর খাব নামক গ্রন্থ থেকে, এই জন্য এটার 100% মিলে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। স্বপ্নে কেউ যদি কোনো গরুর মাংস খেতে দেখে তাহলে তার টাকা পয়সা আসার লক্ষণ বুঝতে হবে, এবং স্বপ্নে কেউ যদি কোনো পাখির মাংস খেতে দেখে তাহলে ভালো কোনো সংবাদ আসার ইঙ্গিত বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি সাধারণ কোনো হাঁসের মাংস খেতে দেখে ধার্মিক, তাহলে ওই ব্যক্তি ধার্মিক এবং ভালো কোনো ব্যক্তি হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি রাজা হাঁসের মাংস খেতে দেখে তাহলে ওই ব্যক্তি হারাম উপার্জন করিবার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি কবুতরের মাংস খেতে দেখে তাহলে সে ব্যক্তি নেক আমল করিবার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে মুরগির মাংস খাচ্ছে তাহলে এ জাতীয় স্বপ্ন দেখার অর্থ ওই ব্যক্তি হারাম কাজ থেকে বিরত থাকার লক্ষণ বুঝতে হবে। এই ছিল আমাদের শিরোনামের মূল সঠিক যে কথাগুলো বলা হয়েছিল সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো, কিন্তু এখানে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা থাকবে। এই জন্য এই বিষয়গুলো ধৈর্য ধরে দেখবেন, প্রত্যেকটা বিষয় স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এবং মাংস নিয়েই। তো সাধারণত যে কোনো মাংস যদি খেতে দেখে তাহলে এই জাতীয় মাংস খেতে দেখার অর্থ হলো অর্থ সম্পদ আসার লক্ষণ। স্বপ্নে কেউ যদি কাঁচা মাংস খেতে দেখে তাহলে ওই ব্যক্তি নিজে অসুস্থ হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি কোনো মাংস ক্রয় করতে দেখে তাহলে ওই ব্যক্তির বিপর্যয় হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে কোনো মাংস বিক্রি করতেছে তাহলে বিপদ থেকে মুক্তি পাওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কোনো ব্যবসায়ী মানুষ যদি মাংস ক্রয় করতে দেখে তাহলে ওই ব্যক্তি ধর্মের ক্ষেত্রে অনেক বিপর্যয়গ্রস্ত হওয়ার লক্ষণ, অর্থাৎ ওই ব্যক্তি ধর্ম থেকে অনেক পিছিয়ে থাকবে এবং ওই ব্যক্তি সবসময় ইসলাম থেকে পিছিয়ে থাকবে, এই লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কোনো বেকার ব্যক্তি যদি মাংস দেখতে পায় তাহলে ওই ব্যক্তির আরও চাকরি না হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কোনো অসুস্থ প্রাণীর মাংস যদি কেউ খেতে দেখতে পায় তাহলে ওই ব্যক্তি সুস্থ হওয়ার লক্ষণ বুঝতে হবে, অথবা ওই ব্যক্তির সম্পদ নষ্ট হওয়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি সাপের মাংস খেতে দেখতে পায় শত্রুর নিকট থেকে টাকা পয়সা পাওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি সাপের কাঁচা মাংস খেতে দেখতে পায় তাহলে শত্রুর উপর জয়ী হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি সিংহের মাংস খেতে দেখতে পায় তাহলে ওই ব্যক্তি সরকারি কোনো কাজের মধ্যে মনোনিবেশ করিবার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি কোনো হিংস্র প্রাণীর মাংস খেতে দেখতে পায় হারাম অর্থ উপার্জন করিবার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি মাংস রান্না করতে দেখতে পায় তাহলে অর্থ সম্পদ আসিবার লক্ষণ। এবং স্বপ্নে কোনো ব্যক্তির মৃত ব্যক্তির সাথে যদি কোনো মানুষ বসে মাংস খেতে দেখে তাহলে যে ব্যক্তি মৃত ব্যক্তির সাথে বসে মাংস খাবে ওই ব্যক্তি নিজে সম্মানিত হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি নরম মাংস খেতে দেখতে পায় তাহলে বিপদ আসিবার লক্ষণ। স্বপ্নে কেউ যদি শিয়ালের মাংস খেতে দেখতে পায় তাহলে ওই ব্যক্তি নিজে অসুস্থ হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি কোনো বিদেশি কোনো হাঁসের মাংস খেতে দেখতে পায় তাহলে অর্থ সম্পদ আসিবার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি কোনো পরিশ্রম করে কাজ করে কোনো কিছু প্রচুর পরিমাণে একটা জিনিসের মধ্যে কষ্ট করে সেখান থেকে কোনো মাংস অর্জন করে তাহলে সরকারি টাকা পয়সা আসার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি শুকরের মাংস খেতে দেখতে পায় তাহলে অর্থ বৃত্তের মালিক হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি কচ্ছপের মাংস খেতে দেখতে পায় তাহলে অর্থ ও জ্ঞান সমৃদ্ধ হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি কোনো বানরের মাংস খেতে দেখতে পায় তাহলে বন্ধুর সাহায্য পাওয়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি কোনো কাকের মাংস খেতে দেখতে পায় তাহলে অর্থ সম্পদ লাভ হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি রান্না করা ভেড়ার মাংস খেতে দেখতে পায় তাহলে সফলতা আসিবার লক্ষণ অথবা প্রাচুর্যতা আসিবার লক্ষণ। স্বপ্নে কেউ যদি কুকুরের সাথে
ঝগড়া করে কুকুরকে হত্যা করে তারপর কুকুরের মাংস খেতে দেখে তাহলে শত্রুর উপর জয়ী হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি হরিণের মাংস খেতে দেখতে পায় তাহলে নারীর নিকট থেকে টাকা পয়সা পাওয়ার লক্ষণ বুঝতে হবে। বিবাহিত হয়ে থাকলে বাপের বাড়ি থেকে টাকা পাবে, অর্থাৎ মহিলার বাপের বাড়ি থেকে, আর অবিবাহিত হয়ে থাকলে ধনী কোনো নারীকে বিবাহ করিবার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় বিড়ালের মাংস খাচ্ছে তাহলে ওই ব্যক্তি জাদুগ্রস্ত হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি গাধার মাংস খেতে দেখতে পায় তাহলে সেই ব্যক্তি অংশীদারিত্ব, তার কোনো টাকা পয়সার তার হাতে আসার লক্ষণ বুঝতে হবে। এবং সাধারণত দেশি মুরগির মাংস খেতে দেখ তার অর্থ হলো সেই ব্যক্তি প্রচুর পরিমাণে সফলতা তার জীবনে উপভোগ করার লক্ষণ বুঝতে হবে। তো বন্ধুগণ, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমাদের শেষের আলোচনাটুকু আরও বেশি মনোযোগ দিয়ে শুনবেন। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। শেষের আলোচনাটুকু শুনলে বুঝবেন কোন সময়ের স্বপ্ন, কোন সময়ের সম্পূর্ণ মিথ্যা, আর আপনার স্বপ্নটা সত্য কিনা। এই জন্য ভিডিওর শেষের আলোচনাটুকু আরও বেশি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমাদের সেই গুরুত্বপূর্ণ আলোচনাটুকু হলো কারো নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করার পূর্বে কয়েকটা জিনিস খুবই ভালো করে মাথায় রাখতে হবে, নতবা আমরা কখনোই সেই স্বপ্নের ব্যাখ্যাগুলোর মাধ্যমে উপকৃত হতে পারবো না। প্রথম যে বিষয়টা সেটা হলো বর্তমানে ইউটিউবের মধ্যে আজে বাজে অনেক স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ভরে গেছে, তাই নির্ভরযোগ্য সত্য দলিল সহ প্রমাণ সহ কোরআন এবং হাদিস থেকে স্বপ্নের ব্যাখ্যা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুগণ, এক্ষেত্রে আরেকটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, শেষ রাতের স্বপ্ন সত্য হয়ে থাকে, শুরুর রাতের স্বপ্ন অথবা মধ্য রাতের স্বপ্ন 30% অর্থাৎ 30% সত্য হয়, কিন্তু শেষ রাতের স্বপ্ন অধিকাংশ সময় পুরোটাই সত্য হয়ে থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো কারো নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করতে চাইলে সে আলেম কিনা, সে আল্লাহওয়ালা কিনা, সে স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ কিনা, এই বিষয়গুলো খুবই ভালো করে মাথায় রাখতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি কারো নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করে থাকে তাহলে সেই ব্যক্তি যাতে আলেম হয় এবং সে যাতে জান্নেওয়ালা হয়। যদি আপনি সেই ব্যক্তি আলেম হওয়ার পর তার নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করেন তাহলে সে যেমন বলবে তেমনই কার্যকর হয়ে যাবে। এবং কোনো অনভিজ্ঞ লোক, যে স্বপ্ন বিষয়ক অভিজ্ঞ নয়, জানে না, তার নিকট থেকে যদি স্বপ্নের ব্যাখ্যাগুলো গ্রহণ করেন তারপরেও কিন্তু সেগুলোও কার্যকর হবে। এই জন্য জাননেওয়ালা লোক থেকে জেনে নেওয়ার কথা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাতে আমরা যারা জানে তাদের থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেই। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। এটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, রুইয়া মিনাল্লাহ, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এই স্বপ্ন সবসময় ফার্স্ট টু লাস্ট কার্যকর হয়। এবং আরেকটা স্বপ্ন আছে রুইয়া মিন নাফসিহি, সেটা হলো মানুষ সারাদিন যে জিনিসটা নিয়ে ভাবে চিন্তা করে সেটাই সে স্বপ্নে দেখে, এটা কখনো কখনো কার্যকর হয় আবার কখনো কখনো কার্যকর হয় না। তৃতীয় যেটা, সেটা হলো রুইয়া মিনাশ শাইতান, সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে এক ধরনের স্বপ্ন, এই স্বপ্ন কখনোই কার্যকর হয় না। এবং বন্ধুগণ, আরো কিছু কথা মাথায় রাখতে হবে, সেগুলো হলো অনেকেই আমাদের কাছে কমেন্ট করে কিন্তু তার বয়স কতটুকু, সে কি করে, সে কি ছেলে নাকি মেয়ে, সে কি বিবাহিত নাকি অবিবাহিত নাকি বিধবা, তার চাকরির অবস্থা, তার পরিবারের অবস্থা, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ বিস্তারিত জানায় তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যাটা খুবই সহজে দেওয়া যায় এবং সেই স্বপ্নের ব্যাখ্যা 100% মিলে যায়। এজন্য সত্য এবং কার্যকরী ফলাফল পেতে চাইলে আপনার বয়স এবং আপনি ছেলে নাকি মেয়ে এবং আপনার অবস্থা, আপনি কি চাকরিজীবী নাকি বেকার নাকি বিধবা, এই বিষয়গুলো খুবই ভালো করে এবং শিক্ষাগত যোগ্যতা স্পষ্ট করবেন, নতবা কিন্তু আপনি পরিপূর্ণ স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে উপকৃত হতে পারবেন না। এবং বন্ধুগণ, আরো কিছু কথা মাথায় রাখতে হবে, সেগুলো হলো কখনো কখনো ব্যক্তি বিশেষের উপর স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। এবং এক রুমে যদি কখনো দুইজন ঘুমায় অথবা স্বামী স্ত্রী যদি কখনো কখনো এক ধরনের স্বপ্ন দেখে থাকে তারপরেও দুইজনের ক্ষেত্রে দুই ব্যাখ্যা কার্যকর হয়। কেন হয়? কেননা ব্যক্তি বিশেষের ক্ষেত্রেও স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। অনেকেই আমাদের কাছে বারবার জিজ্ঞাসা করেন, হুজুর একই স্বপ্ন সেও দেখলো আমিও দেখলাম কিন্তু কেন ভিন্ন ব্যাখ্যা দিলেন? তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো, ভাই আসলে তো এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। এখন আমরা এই ভিডিওতে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এমন এমন স্বপ্নের ব্যাখ্যা আছে যেগুলো আগে ছিল না কিন্তু বর্তমানে এসেছে। যেমন মোবাইলের ব্যাখ্যাটা বলেন, অনেকে বিভিন্ন মিজানুর রহমান আজহারের কথা বলেন অথবা হিরো আলমের কথা বলেন অথবা বিভিন্ন সরকারদেরকে বলেন, কোন দেশের প্রেসিডেন্টকে, এই জাতীয় নতুন নতুন যে বিষয়গুলো সেগুলো কিন্তু আগে ছিল না। স্বপ্ন ব্যাখ্যা বিষয়গুলোর ক্ষেত্রে কি বলবেন?
অনেকে এই বিষয়ে আমাদের কাছে জানতে চান, তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে ভাই এগুলো আগে ছিল না তো কি হয়েছে, কিন্তু স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ কিছু মূলনীতি উল্লেখ করে গেছেন, সেই মূলনীতি অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে। এই জন্য অনেকেই আমাদেরকে প্রশ্ন করে হেনস্থ করার চেষ্টা করেন। এবং প্রিয় বন্ধুগণ, এক্ষেত্রে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলতে চাই, সেগুলো হলো অনেকেই বলেন যে আপনাদের চ্যানেলের স্বপ্নের ব্যাখ্যাগুলো অন্য অন্যদের সাথে মিলে না। আসলে আমিও তাদেরকে উল্টো প্রশ্ন করতে চাই, আসলে ভাই কিভাবে মিলবে? কোরআন এবং হাদিস থেকে যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় তাদের কথাগুলো একটু ভিন্ন হয়ে থাকবেই। এই জন্য নির্ভরযোগ্য এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আপনাদের পার্সোনাল যদি কোনো বিষয় হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, ZUBAYER BIN EMAM, সেখানে মেসেজ করতে পারেন। এবং ঠিক একই বানানে ফেসবুক পেজ আছে, তারপর ইউটিউব আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আইডি আছে, ফেসবুক পেজ আছে, সব জায়গায় মেসেজ করলে আমি আপনাদেরকে উত্তর জানাবো ইনশাআল্লাহ। সব জায়গায় একই বানান দেওয়া এবং সেগুলোর লিঙ্ক আমাদের নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া। এবং বন্ধুগণ, আপনাদেরকে আমি আরো কিছু কথা বলতে চাই, আপনারা যদি শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যা চেয়ে থাকেন, স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন হয়, তাহলে আমাদের স্বতন্ত্র আরেকটি চ্যানেল রয়েছে ডার্ক ব্লু, DARKBLUE, সেই চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে থাকবে। আপনারা সেটা যদি শুধু স্বপ্নের ব্যাখ্যা চান অবশ্যই আমাদের সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করছি অনেক উপকৃত হবেন। তো বন্ধুগণ, আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি, আজকের মধ্যে এখানেই শেষ করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।